আমরা আশা করি যেন বাংলাদেশ ক্রিকেটের ভাইয়ারা যেন খুব তাড়াতাড়ি কাম ব্যাক করতে পারবে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যে আমরা 3-0 জয়লাভ করেছি, অবশ্যই এটা ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ দেখেন আমাদের ব্যাটাররা কিন্তু যারা টপ ফোরে ব্যাটিং করেছে বা আমাদের কিন্তু বেশি উইকেট পড়েনি, তো আমি মনে করি যে টপ অর্ডাররা ব্যাটিং করেছে তারা কিন্তু ভালো ফিনিশিং দিয়েছে, ভালো খেলেছে। সো তারা যেই প্র্যাকটিসটা করে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় তারা এটা ডিজার্ভ করে। এই পরিবর্তনের আসলে কারণটা কি, আসলে কি কারণে এমন পরিবর্তন? কারণ যারা টপ ফোরে ব্যাটিং করেছে দেখেন সুক্তা আপু বা পিঙ্ক আপু, হ্যাপি, জ্যোতি আপু, তারা কিন্তু আসলে তাদের আমার কাছে মনে হয় যে খেলার প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে, তারা নিজেদেরকে একটু পরিবর্তন করেছে। আসলে উইকেটে কীভাবে থাকা যায় আমার কাছে মনে হয় যে সেই দিক থেকে আমি বলবো সুক্তা আপুকে, যার আমি লাস্ট অনেক দিন সিরিজে আমাদের সাথে ছিল না, অনেকদিন আমাদের সাথে টিমে ইনভলভ ছিল না, তো আমি যখন এই সিরিজে তাকে দেখি তার ব্যাটিং দেখি আমার কাছে মনে হয় যে সে যে বাইরে ছিল যে সে হার্ড ওয়ার্কটা করেছে, সেই যে চিন্তা নিয়ে মানে এসেছে আমার কাছে মনে হয় সে সাকসেস হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে যে টিমকে কন্ট্রিবিউট করে, ভালো তো শেষ নেই, আমি চেষ্টা করবো যেন আমার ধারাবাহিকতাটা বজায় রাখতে পারি। আমরা দেখেছি অন্যান্য সিরিজের তুলনায় মেয়েদের এবারে সিরিজটা অনেক একটু গোছানো ছিল, যাচ্ছানো ছিল, এই যে আয়োজনটা, এই সুন্দর আয়োজনটা আপনাদের তো অনুপ্রাণিত করছিল? হ্যাঁ অবশ্যই, দেখেন আমাদের কিন্তু ডে বাই ডে অনেক ডেভেলপ হচ্ছে, আমাদের ওমেন্স ক্রিকেটটা অনেক অনেক দূরে গিয়ে যাচ্ছে। আমি বলবো এটা যা বিসিবি আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছে, বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময় চেষ্টা করতেছে আমাদের ওমেন্স ক্রিকেটটাকে আরও কীভাবে ডেভেলপ করা যায়। আমাদের চেষ্টা থাকবে যেন আমরা মাঠে আমাদের সেরা ক্রিকেটটা দিতে পারি, দর্শকদের যেন সেরা ক্রিকেটটা উপহার দিতে পারি, যেন যেন আমরা যেন নেক্সটে যেন আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, সেই জন্য যেন আমাদেরকে সবাই আরও সাপোর্ট করে সেই আশাই থাকবে। ওয়ানডে সিরিজ তো হোয়াইট হাউস খেলেন, টি-20 সিরিজের টার্গেট কি? টি-20 সিরিজও সেম টার্গেটই থাকবে, যেহেতু আমাদের ব্যাটাররা বলাররা ভালোটা ফ্লোতে আসে, আমরা চেষ্টা করবো যেন যদিও এই সিরিজটা চ্যালেঞ্জিং হবে আমরা চেষ্টা করবো যেন আমাদের এই ধারাবাহিকতাটা বজায় রাখতে পারি। এরপরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আছে নিশ্চয়ই, এখান থেকে ওই কন্ডিশনটা কঠিন, ওই সিরিজ নিয়ে আসলে আপনাদের পরিকল্পনা? ওই সিরিজ নিয়ে আমি বলবো না, এখনও খুব বেশি কল্পনা করেছি, সামনে যে টি-20 সিরিজটা আছে সেটা শেষ হলে বোঝা যাবে। তারপরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং, খুবই ইম্পর্টেন্ট, আমাদের এখানে 2টা পয়েন্ট, আমাদের টোটাল 4টা পয়েন্ট নিতে হবে, আর ওদের কন্ডিশনে অবশ্যই একটু চ্যালেঞ্জিং হবে, আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। ম্যাচ শেষে দেখছিলাম যে আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনরা সবাই এসে ছবি তুলছে, কথা বলছে, এই যে ফ্যামিলির সামনে আসলে ছবি তোলা বা এই যে জয়ের মোমেন্টটা ভাগ হবে, এই অনুভূতিটা কেমন? অবশ্যই ভালো লাগে যখন পরিবার থেকে খেলা দেখতে আসে, পরিবার বা ফ্রেন্ড সার্কেল যারা খেলা দেখতে আসে সাপোর্ট করে, এই জিনিসটা খুবই ভালো লাগে। তাদের সাপোর্টে হয়তো আমাদের কাছে মনে হয় যে আমরা একটু ভালো খেলতে পারি, সো পরিবার থেকে সবসময় এটা সাপোর্ট করে এই জিনিসটা আমাদের কাছে খুব অনুপ্রাণিত মনে হয়। দর্শক বাংলাদেশের ক্রিকেট আসলে মেয়েদের ক্রিকেট আসলে ওভাবে হয় না, দর্শকদের জন্য আসলে কী মেসেজ দিচ্ছেন এই যে আপনারা এত ভালো খেললেন তারপরেও আসলে খুব একটা ওরকম দর্শক দেখা যায় না? না প্রথম দিকে দেখেন আমাদের কিন্তু যখন ফার্স্ট এখানে হোম সিরিজ হয়েছিল আমাদের কিন্তু অতটা দর্শক ছিল না, লাস্ট 2-3 সিরিজ আপনি দেখেন যে আমাদের কিন্তু ভালোই দর্শক এসেছে, আমি মনে করি যেটা আমাদের জন্য অনেক ভালো একটা দিক, সো দর্শকটা যখন আসে আমাদের বাংলাদেশ টিমকে সাপোর্ট করে এটা আমাদের জন্য খুব ভালো লাগে। তাদেরকে আসলে কী মেসেজ দিচ্ছেন? মাঠে আসবে, আমাদেরকে সাপোর্ট করবে, আমাদেরকে দোয়া করবে যেন আমরা বাংলাদেশ ক্রিকেট টিমটাকে অনেক দূর নিয়ে যাই। আপনারা জিতছেন, হোয়াইট ওয়াশ করেছেন, আর অন্যদিকে বাংলাদেশ পুরুষ দলের ক্রিকেটাররা যারা হোয়াইট ওয়াশ করছে বা খারাপ খেলতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা? খারাপ খেলছে আমি সেটা বলবো না, মানুষের খারাপ সময় ভালো সময় আসে, সো আপনারা তাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আমরা আশা করি যেন বাংলাদেশ ক্রিকেটের ভাইয়ারা যেন খুব তাড়াতাড়ি কাম ব্যাক করতে পারবে।